প্রিয় দর্শক, খবর বিতান থেকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র নিয়ে আমি সরোয়ার আজম মানিক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোর শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ করার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের হাতে যে কাগজগুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে দৈনিক কক্সবাজার। প্রথমে রয়েছে দৈনিক কক্সবাজার, তাদের প্রধান শিরোনাম, বছরের সাশ্রয় 800 কোটি টাকা, অচিরেই পরীক্ষামূলক কমিশনিংয়ে যাবে SPM প্রকল্প, ট্রলারে 10 মৃতদেহ, শেষ পর্যায়ে মামলার তদন্ত। প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের কাজ শুরু করলো কক্সবাজার পৌরসভা, শুদ্ধচার পুরস্কার পেলেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকের দেশ বিদেশ, তাদের প্রধান শিরোনাম, কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ, 1800 কোটি টাকার প্রকল্প বেড়ে 18,000 কোটি, সড়কে সমুদ্রে মরদেহ, লিবিয়ায় 20,000 মৃত্যুর সংখ্যা। দৈনিক কক্সবাজার 71, তাদের প্রধান শিরোনাম, কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ, 1800 কোটি টাকার প্রকল্পে বেড়ে 18,000 কোটি, বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা রেখেই সাইবার নিরাপত্তা বিল পাস। দৈনিক সৈকত, তাদের প্রধান শিরোনাম, অবৈধ সীমানা প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণ কাজ শুরু করলো পৌরসভা, 1800 কোটি টাকার প্রকল্প বেড়ে 18,000 কোটি, হারুন কাণ্ডে আলোচনায় কে এই সানজিদা। দৈনিক আজকের কক্সবাজার বার্তা, তাদের প্রধান শিরোনাম, উদ্বোধনের অপেক্ষায় SPM প্রকল্প, অযত্ন অবহেলায় ধ্বংসের ধান প্রান্তে রামু বোটানিক্যাল গার্ডেন। দৈনিক দৈনন্দিন, তাদের প্রধান শিরোনাম, পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দিয়ে বিল পাস, রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র যেন হাতের খেলনা। দৈনিক সমুদ্রকণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, রোহিঙ্গা ক্যাম্পে 6 মাসে 23 খুন, মাঝিসহ 60 খুন, মামলা 3020। কক্সবাজার পর্যন্ত 128 কিলোমিটার রেলপথ নির্মাণের ব্যয় বেড়ে 18,000 কোটি। দৈনিক হিমছড়ি, তাদের প্রধান শিরোনাম, ফেরি ও টেকসই বেড়িবাদ চাই দ্বীপবাসী, কুতুবদিয়া নিয়ে রিপোর্ট, ডেঙ্গুতে 15 মৃত্যু, আক্রান্ত 2,944। দৈনিক বাকখালি, তাদের প্রধান শিরোনাম, বিরোধিতার মধ্যেই সাইবার নিরাপত্তা বিল পাস, ইসি থেকে NID স্বরাষ্ট্র নিতে বিল পাস। দৈনিক ইনানি, তাদের প্রধান শিরোনাম, ধ্বংসের পথে জলবায়ু তহবিলের টাকায় গড়ে ওঠা বোটানিক্যাল গার্ডেন, জেলায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। দৈনিক আজকের কক্সবাজার, তাদের প্রধান শিরোনাম, ছাড়ে 4 মাসেও শেষ হয়নি তদন্ত, ট্রলারে 10 মরদেহ, বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস। দৈনিক কক্সবাজার সংবাদ, তাদের প্রধান শিরোনাম, বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার, ধ্বংসের পথে রামুর বোটানিক্যাল গার্ডেন। দৈনিক চকরি, তাদের প্রধান শিরোনাম, কক্সবাজার পর্যন্ত এয়ারপোর্ট নির্মাণ, 1800 কোটি টাকার প্রকল্প বেড়ে 18,000 কোটি। দৈনিক রূপসীগ্রাম, তাদের প্রধান শিরোনাম, উকিয়া কর্মসৃজন প্রকল্পে ফাও 1,000 VIP শ্রমিক। দৈনিক গণসংযোগ, তাদের প্রধান শিরোনাম, দুর্নীতি সবখানে, ক্যান্সারের মতো কাজ করছে নতুন প্রধান বিচারপতি, বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নীলার ব্যবসায়ী নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক, আজকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোতে শীঘ্রই যে SPM প্রকল্প চালু হচ্ছে সেটি নিয়ে রিপোর্ট রয়েছে। অবৈধ সীমানা প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণ কাজ শুরু করছে কক্সবাজার পৌরসভা, ট্রলারে 10 মরদেহ উদ্ধার, এটির মামলার যে শেষ প্রান্তে সেটি রয়েছে কক্সবাজার দোহাজারি রেল লাইনের ব্যয় বাড়িয়েছে কিভাবে, এটি সহ অনেকগুলো সাইবার মামলার যে ট্রাইব্যুনাল, এটা সাইবার মামলার যে বিষয়টি সেটি হচ্ছে বিল পাস হয়েছে গতকাল সংসদে, এটি নিয়ে রিপোর্ট রয়েছে। বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করবে এই বিধানটি রেখে বিলটি পাস হয়েছে সংসদে, এটি নিয়ে রিপোর্ট ছিল আজকে। তো আজ এই পর্যন্ত, আগামীকাল ঠিক এই সময় আবারও হাজির হব, ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।